আজি 25 বহাগ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মজয়ন্তী। 1861 সনের আজির দিনটি কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুরবাড়িত তেওঁর জন্ম হয়েছিল। তেওঁর সাহিত্যিক রচনা, সংগীত, দর্শন, মানবতা, চিন্তা সকলোৱে এজন প্রকৃত মানুষ হবলৈ প্রেরণা দিয়ে। শিল্প সাহিত্যর প্রায় সকল শাখাতেই ঘুরি ফুরা এজন বিরল ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুর। গল্প, কবিতা রচনা, উপন্যাস, গীত, চুটিগল্প, চিত্রকলাকে ধরে বিভিন্ন ক্ষেত্রত অনন্য পোহর বিয়পি আইছে। এইবারও রবি ঠাকুরের জন্মদিন উপলক্ষে সমগ্র কাছাড় জেলাতেই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিলচর পৌরসভা, লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রেল আর আর্য সংস্কৃতি বোধনীর উদ্যোগত কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজি পুয়ার পরাই শিলচর ইন্ডিয়া ক্লাব পয়েন্টত রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিমূর্তি তলত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলি আছে। রবি ঠাকুরের গীত, নৃত্য, আবৃত্তি শিশু শিল্পীকে ধরে বহুতেই পরিবেশন করে। লগতে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ, উত্তমাশা, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য আর সংস্কৃতি সম্মিলন, AIDSকে ধরে আর্য সংস্কৃতি বোধিনী ও লায়ন্স ক্লাব শিলচরের যৌথ ব্যবস্থাপনায় আজকে 163তম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। এই জন্মদিনে প্রথমেই বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম। যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের এক অন্যতম ব্যক্তিত্ব, যিনি ব্রিটিশের এই অত্যাচার জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পর উনি নাইট উপাধি পরিত্যাগ করেছিলেন। আজকে বিশ্বগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শুধু ভারতবর্ষ না, গোটা বিশ্বের কবি। ছেলেমেয়েরা যারা রয়েছে, ভবিষ্যৎ প্রজন্ম, তাদেরকে যাতে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন সম্বন্ধে, তার ভাবনা সম্বন্ধে, তার দর্শন সম্বন্ধে আমরা জানাতে পারি। জাতীয় সঙ্গীতে যে কলিটা আমাদের কানে ঢুকে সেটা আমাদের রবীন্দ্র অনুষঙ্গ হয়ে যায়, এবং এটা শুধু আমাদের দেশে নয়, আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশেও হাজার হাজার মানুষ, হাজার হাজার ছেলেমেয়েরা রবীন্দ্রনাথকে স্মরণ করে আমাদের নিদ্রা, আমাদের ক্লান্তি সমস্ত কিছুতেই রবীন্দ্রনাথ জড়িয়ে আছেন। এটা আমরা হয়তো অনেকদিন অনুভব করি না, আমাদের এই অনুভূতিটা হারিয়ে যায় দিনের আলোর ট্রাফিকে, কিন্তু সেই ধ্যানের আকাশ রবীন্দ্রনাথ আমাদের জন্য উন্মুক্ত করে রেখেছেন।